হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা আর আমি আরও একবার চলে এসেছি আরেকটা কুইক ফিক্স সিরিজের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা সব ডান্সারদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, স্পেশালি ফর অল দ্য ডান্সার্স যারা একেবারে বিগিনার্স। তো টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে, বাট স্টিল আমি আরও একবার তোমাদেরকে এক্সপ্লেন করে দিই। তোমরা যারা বিগিনার্স রয়েছো ডান্সে বা যারা তোমরা গার্জেন মায়েরা রয়েছো, তারা খুবই চিন্তিত যে বাচ্চার জন্য তোমরা কী কী জিনিস কিনলে ইন এ লং রান তাদের ডান্সে সুবিধা হতে পারে। সেরকমই কিছু নেসেসারি জিনিস নিয়ে আমি আজকে পুরো ভিডিওটা বানিয়েছি, যেগুলোকে আমি আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করেছি। সেই জিনিসগুলো তোমরা যদি আস্তে আস্তে কেনো, অবভিয়াসলি একবারে কিনো না, বিকজ আমি নিজেও আস্তে আস্তে এগুলোকে কিনেছি, তো সেইগুলোকে তোমরা কিনে রাখো অ্যান্ড আই ক্যান বেট ইন আ লং রান তোমাদের আর কিচ্ছু দরকার লাগবে না। সেইগুলো দিয়েই কিন্তু তোমরা সব রকমের ডান্স করে নিতে পারবে। এরপর তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কোন জনরার ডান্স করো, সেই অনুযায়ী তোমরা সিলেক্ট করে জিনিসগুলো কিনে নিতে পারো। সো উইদাউট ফার্দার আডু লেটস মুভ অন টু দ্য ভিডিও। তো সবার প্রথমে বলি, তোমরা ক্লাসিক্যাল যে কোনো ডান্সের হতে পারো, ভরতনাট্যম, ওডিসি, মোহিনীঅট্টম, এনিথিং, বাট এই গোল্ডেন অর্নামেন্টস যদি তোমরা কিনে রাখো, তোমরা অনেক রকম ডান্সে কিন্তু ইউজ করতে পারো। রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য বা যে কোনো বলিউড ইস্টার্ন ফর্মে যে ডান্সগুলো হয় সেগুলোতে। তো আমি বলবো তোমাদেরকে এরকম গোল্ডেন কিছু অর্নামেন্টস কিনে রাখা, কিছু নয়, একটা সেট কিনলেই হবে। অ্যান্ড আমি তোমাদেরকে সাজেস্ট করবো একটু গুড কোয়ালিটির অর্নামেন্টস কেনো, যেগুলো কিনা গ্যারেন্টি বা ওয়ারেন্টি আছে। তাতে কি হবে, যা ডান্সের সময় আমাদের প্রচুর ঘাম হয়, তো এই গোল্ডেন অর্নামেন্টসগুলো কিন্তু যদি কম দামি হয় তাহলে কিন্তু ওটা একেবারে কালো হয়ে যাবে, তো সেটাতে তোমাদের কোনো লাভ হবে না। তো আমি মনে করি একবারই যখন কিনবে একটুখানি ভালো জিনিস কেনো, যাতে এটা অনেক দিন অনেক বছর চলতে পারে। তো আমি বলবো একটা নেকলেস, কানের দুল আর হাতের চুড়ি কিনলেই হয়ে যায়, বাট স্টিল আমি তোমাদেরকে এখানে কোথাও এই পুরো লিস্টটা দিয়ে দিচ্ছি। এই এই জিনিসগুলো তোমরা যদি একদম টোটাল জিনিসগুলো কিনতে চাও, তার জন্য আমি এখানে লিস্ট দিয়ে দেবো, বাট মিনিমাম তোমরা যদি একটা নেকলেস আর ইয়াররিং আর চুড়ি কেনো, তাতেই তোমাদের কিন্তু কাজ সলভ হয়ে যাবে। সো আমি ফার্স্টে বলছি, আমি খাতায় অলরেডি লিখে রেখেছি, তো সেটা দেখেই বলছি। ফার্স্টে নেকলেস একটা লাগতে পারে, অ্যাডিশনালি তোমরা চাইলে একটা বড় গলার হার কিনতে পারো গোল্ডেন, তার সাথে গোল্ডেন চুড়ি। গোল্ডেন চুড়িটা আমি বলবো সব ডান্সারদের খুব কাজে লাগে, সেটা ক্লাসিক্যাল ডান্সারদেরও লাগে। আর তার সাথে লাগতে পারে একটা টিকলি, সেটা তোমরা এমনি নর্মাল টিকলি কিনতে পারো বা টায়রা টিকলি কিনতে পারো, অ্যাজ পার ইয়োর চয়েস। আমার কাছে দুটোই আছে, বাট দুটোই আমি ডেফিনেটলি একদিন দোকানে গিয়েই সব কিনে নিইনি, আমি আস্তে আস্তে কিনেছি, তো ডিপেন্ড করছে তোমাদের ওপর। আর হচ্ছে ইয়াররিং, সেটা তোমাদের পছন্দ মতো যে কোনো কিছু কিনতে পারো, এরকম টপ মতো কিনতে পারো যেটাকে অ্যাকচুয়ালি কান পাশা বলে, বা ঝুমকো কিনতে পারো, তোমাদের যেটা কমফোর্টেবল। তার সাথে একটা কিনতে পারো এরকম কোমর বন্ধনী, যেটা তোমরা দেখতে পারবে আমার অনেক ডান্সে আমি ইউজ করেছি, এবং তোমরা জিজ্ঞেস করেছো কোমরে ওটা কী পরেছো। সো এটা হচ্ছে এরকম কোমর বন্ধনী যেটা কোমরে পরে, এটাও তোমরা পেয়ে যাবে। অ্যান্ড আই উইল প্রেফার আগেন একটু ভালো কোয়ালিটির কেনো, একটু হয়তো একবার একটু দাম দিয়ে কিনতে হবে, বাট জিনিসটা কিন্তু বহুদিন চলবে। সো এই ধরনের অনেক রকম ডিজাইন তোমরা পাবে, আমার এইটা একটা ডিজাইন রয়েছে, আরেকটা একদম প্লেন এরকম চেনের মতনও রয়েছে। তো এই কোমর বন্ধনীটা একেবারেই অপশনাল, তোমরা যারা ক্লাসিক্যাল ডান্সার তাদের কাছে, স্পেশালি ভরতনাট্যম ডান্সার তাদের কাছে যে গোল্ডেন বেল্ট থাকে সেটা দিয়েও কিন্তু কাজ চলে যেতে পারে। এরপর আমি একেবারেই একটা অপশনাল তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে নাকের নথ। তো যখন আমরা ধরো কোনো ডান্স পারফর্ম করি যেটাতে একটুখানি দুর্গা লক্ষ্মী এই ধরনের কোনো ডান্সকে আমরা, মানে এই ধরনের কোনো গডেসকে আমরা পোট্রে করছি, সেই সময় একটুখানি নথ পরলে বেশ সুন্দর লাগে দেখতে। তো তোমরা অলরেডি হয়তো আমার কোনো অনেক ডান্স পারফরমেন্সে পড়তে দেখেছো, তো তোমরা চাইলে ওরকম একটা কিনে রাখতে পারো, ওটারও খুব একটা বেশি দাম নয়। সো এই গোল্ডেন জুয়েলারিগুলো যে কোনো রবীন্দ্র নৃত্যতে তোমরা কাজে লাগাতে পারো, নজরুল নৃত্যে কাজে লাগাতে পারো, বা যেগুলোতে ধরো একটুখানি বাঙালি সাজ রয়েছে সেই ধরনের যে কোনো নাচে কিন্তু তোমরা এই গোল্ডেন অর্নামেন্টস ইউজ করতে পারো। এরপর আমি চলে এসেছি ফোক ডান্সের জন্য স্পেসিফিক্যালি। তো ফোক ডান্সে আমি দুটো ভাগে ডিভাইড করেছি, আমি ফার্স্ট পার্টটা তোমাদেরকে আপাতত বলছি। ফোক ডান্সে আমরা জেনারেলি একটু সিলভার অর্নামেন্টস পরে থাকি,
তো সেই জায়গায় তোমরা কিন্তু মাকড়ি ইউজ করতে পারো। মাকড়ি কী জিনিস তোমরা আমাকে আজ ফাগুনের আগুন লাগেতে তোমরা পড়তে দেখেছিলে, পায়ে একটা এরকম জিনিস বেড়ি টাইপের, তো সেরকম কিন্তু কিনতে পাওয়া যায় বা বানানোও যেতে পারে। আমি খুব শিগগিরই এরকম একটা ভিডিও নিয়ে আসবো যেখানে তোমরা বাড়িতে বসে ওটা বানাতে পারো, বাট একটু ডিলে হচ্ছে ডিউ টু লকডাউন, আমাকে জিনিসগুলো কিনতেও হবে, তো ওটা অবশ্যই আমি আনবো। বাট তোমরা মাকড়ি কিনতে পারো, যেরকম আমি পায়ে পড়েছিলাম সেম ওটা হাতের পাওয়া যায় এবং গলার পাওয়া যায়। তার সাথে তোমরা কিনতে পারো এরকম বড় যে রিংগুলো হয় সিলভার মোটা রিং, সেগুলো খুব ভালো লাগে ফোক ডান্সে। তো এই মাকড়ি এই পুরো সেটটা তোমরা কিন্তু ফোক ডান্সে ইউজ করতে পারো। এর সাথে তোমরা ইউজ করতে পারো নাকছাবি, যেটা আমি প্রেফার করি একটু গোল ধরনের নাকছাবি। ফলস নাকছাবি কিন্তু কিনতে পাওয়া যায় খুব কম দাম, 10 টাকা না 20 টাকা দাম নেয়, তো ওটা তোমরা ইউজ করতে পারো, বাট ওটা বেশি দিন চলবে না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার এক্সপিরিয়েন্স নিয়ে। ওটা বহুবার হারিয়ে যাবে, বারবার কিনতে হবে, তো সেটা দিয়ে কিছু করার নেই, ওটা একদমই কম দাম। তো সেটা আমি বলবো একদম ফার্স্টে 2-3টে কিনে একদম ভালো করে রেখে দাও যত্ন করে, যাতে ডান্সের আগেই যদি কোনো দিন হারিয়ে যায় তাহলে তোমার কাছে অলরেডি একটা অপশান থাকবে। এরপর তুমি যদি মাকড়ির অর্নামেন্টসগুলো পরো, তার সাথে তোমরা দেখবে খোপায় অনেক সময় আমরা সাইডে খোপা করি, সাইডে খোপা করে অনেকে স্ট্র লাগায়, তো তোমরা কী করতে পারো স্ট্রটাকে ভালো করে সিলভার ফয়েল পেপার দিয়ে র্যাপ করে এটা একদম সিলভার কালারের স্ট্র এর মতো দেখতে হয়ে যাবে, সেগুলোকে এরকম গেথে গেথে মাথায় স্ট্র লাগিয়ে নিতে পারো। অনেকে আবার আমি দেখেছি অনেক রকম ইনোভেশন করে, এরকম কার্ডবোর্ডের মধ্যে ওই স্ট্রগুলোকে ভালো করে আঠা দিয়ে লাগিয়ে নেয় আর যখন ডান্স করতে যায় এটা একবারে মাথায় গেঁথে দেয়, তাহলে ওটা একেবারেই থাকে, বারবার ওই স্ট্রগুলোকে গাঁথতে হয় না। যারা স্ট্রয়ের ঝামেলায় যেতে চাও না তাদের জন্য একদম সিম্পল জিনিস হচ্ছে, আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে কোথাও না কোথাও বাহারি পাতার গাছ পাওয়া যায়, সেই বাহারি পাতা 2-3টে কিনে নাও এবং মাথায় লাগিয়ে নাও। তার সাথে একটা প্লাস্টিকের ফুল কিনতে পাওয়া যায়, খুবই ইনএক্সপেন্সিভ, একদমই কম দাম, সেরকম একটা প্লাস্টিকের ফুল তোমাদের পছন্দ মতো কিনে রাখো। সূর্যমুখী বা ডালিয়াগুলো খুব সুন্দর দেখতে লাগে, তো সেই ধরনের একটা প্লাস্টিকের ফুল কিনে রাখো, তো ওই বাহারি পাতা বা ওই সূর্যমুখী ফুলটা লাগাও, দারুণ দেখতে লাগবে। এটা ছাড়া তোমরা সিলভার কালারের নূপুর পড়তে পারো, ভীষণই সুন্দর লাগে দেখতে। এটা তো বললাম পুরো মাকড়ির সেটটা, আমি আরও একটা অপশন দিচ্ছি সিলভার অর্নামেন্টসের মধ্যেই, তোমরা এই ধরনেরও কিছু অর্নামেন্টস কিন্তু কিনে রাখতে পারো। আমার কাছে যেমন এরকম একটা অর্নামেন্টস আছে যেটা কিনে এরকমভাবে লাগিয়ে নেওয়া যায় জাস্ট, তো এরকম আমার কাছে নেকলেস রয়েছে, এর সাথে আমি যেটা পরি এই ধরনের সিলভার কিছু চুড় টাইপের বা চুড়ি ওয়াটেভার এরকম মোটা মোটা কিনে রেখেছি, আর তার সাথে এরকম ঝুমকাও আছে আমার কাছে সিলভার কালারের। আরেকটা যেটা করতে পারো অপশনাল, যেটা তোমরা যদি ওড়িশি ডান্সার হও বা না হও, এই ওড়িশির যে আমরা হাতে যে চুড়টা পরি এটা এরকম হয়, এখানটা একটা স্ক্রু থাকে যেটা হারিয়ে যায় সবার, সবাইকে আমি দেখেছি এটা সেফটি পিন দিয়ে লাগিয়ে পড়তে, সো এই ধরনের চুড়টাও কিন্তু কিনে নিতে পারো। এটা আমরা অনেক সময় ফোক ডান্সে ইউজ করি, বা তোমরা আমাকে কিন্তু এই সিলভার অর্নামেন্টের পুরো সেটটা অলরেডি অনেক রবীন্দ্র নৃত্যতেও পড়তে দেখেছ, সো এটা মাল্টিপারপাস। তোমরা যদি মাকড়িতে একদম নাই যেতে দাও ঝামেলাতে, তাহলে আমি বলবো একদম সিম্পল এরম একটা নেকলেস কেনো, একটা কানের দুল কেনো, যে কানের দুলটা আমি বলছিলাম ওটা হচ্ছে এরকম রিং, একটা পুরো মোটা সিলভার কালারের রিং, এরকম একটা রিং কিনে নাও বা ঝুমকা কিনে নাও, আর এরকম একটা চুড় বা তোমরা নর্মাল সিলভার চুড়ি কিনে নাও, আর তার সাথে সিলভার নথ, বাস। তো এইটুকু হলেই তোমাদের ফোক ডান্সের কিন্তু ড্রেস একেবারে সলভ হয়ে যাবে, আর এটা অনেক দিন চলবে, কোনো চিন্তার ব্যাপার নেই। বাট আরেকটা আমি অ্যাডিশনাল বলবো, যেটা আমার খুব ফেভারেট, যেটা তোমরা আমাকে অনেক ডান্সে অনেক ফোক ডান্সে পড়তে দেখেছো, সেটা হচ্ছে এই একটা বেল্ট। এটা আমাকে অনেকে অনেকবার জিজ্ঞেস করেছে এটা কী, এটা একটা বেল্ট যেটা আমি আমার ডান্সের যে অর্নামেন্টসের দোকানগুলো হয় সেখান থেকেই কেনা, এটা তখনই অনেক দাম নিয়েছিল, আমার এক্স্যাক্টলি দাম মনে পড়ছে না, বাট এটা কিন্তু ভীষণ সুন্দর, এটা কালো কিন্তু এখনও হয়নি, একটু অক্সিডাইজড হয়ে যায় বাট একেবারে কালো হয়ে যায়নি, আর এখনও অবধি একদম ভালো কন্ডিশনেই আছে। এটা আমি তোমাদেরকে একটা আইডিয়া দিতে পারি, এটা আমি অলমোস্ট 12-13 বছর আগে কিনেছিলাম, সো ইউ ক্যান সি যে আমি এটা এখনও ইউজ করি। এটা ছাড়া আমি আরও একটা অপশন দেখাচ্ছি ফোক ডান্সে, যেটা আমি আমার ছোটোবেলায় অনেক ইউজ করেছি, বাট রিসেন্টলি আমি দেখছি অনেক বাচ্চারা এটা ইউজ করে না, বাট
স্টিল এটাও তোমরা অপশনে রাখতে পারো, এই ধরনের মাটির টেরাকোটার অর্নামেন্টস। জানি না এগুলো এখন পাওয়াও যায় কিনা, বাট এরকম একটা কিনে রাখতে পারো, এগুলো খুব একটা দাম নয়। একটা আমার হার রয়েছে, একটা এরকম ছোট হার রয়েছে টেরাকোটার, আর এটার ইয়াররিংও ছিল যেটা আমি এই মুহূর্তে আর পাচ্ছি না, জানি না কোথায়। এগুলো আমার সব ছোটবেলার এখনো অবধি আছে। তো এটা গেল ফোক ডান্সের পুরো সেট। এরপর তোমাদেরকে আমি বলি সিলভার অর্নামেন্টসের আর কী কী কিনলে তোমরা কিছু কিছু রবীন্দ্র নৃত্যতেও ইউজ করতে পারো। তো মাকড়ি বাদে আমি যে সেটটা তোমাদেরকে দেখালাম, এই ধরনের একটা নেকলেস, তো এটা আমি এরকম ডিজাইনের কেন কিনেছি, এটা যাতে আমি ফোক ডান্সেও পড়তে পারি বা অন্য ডান্সেও পড়তে পারি, এটা মাল্টিপারপাস। বাট তোমরা যদি সেপারেটলি কিনতে চাও, আমি বলবো রবীন্দ্র নৃত্য বা যে কোনো অন্য ডান্সের জন্য, যে কোনো ক্রিয়েটিভ ডান্সের জন্য সিলভার কালারেরই অন্য কোনো নেকলেস টাইপের কেনো, খুব সুন্দর, তো সেটা তোমাদের খুব ভালো কাজে লাগবে। তার সাথে তোমরা সিলভার স্টোনের চুড়ি কেনো বা মোটা সিলভার চুড়ি কেনো, হোয়াট এভার ইউ চুজ। এর সাথে তোমরা যেটা করতে পারো, আমি যেটা করেছি, আমি সিলভার আলাদা করে অর্নামেন্টস কিছু কিনিনি, আমি ওডিসির যে অর্নামেন্টসগুলো হয় আমি সেই রকম কিনে নিয়েছি। তো তোমরা যারা ওডিসি ডান্সার তাদের হয়তো এই অর্নামেন্টসগুলো অলরেডি থাকবে। সো এই ধরনের যে নেকলেসটা হয় ওডিসিতে পরে, তো আমি এইটাকে অনেক ডান্সে ইউজ করি, তো আমি এইটাকে অলরেডি আমি কিনে নিয়েছি। আর এটার সাথে আমি কিনেছি এরকম মাথার একটা টায়রা টিকলি পুরো সেট, এটা এখন আপাতত পেঁচিয়ে গেছে আমি দেখাচ্ছি না, বাট এটা পুরো সিলভার এরকম টায়রা টিকলি সেট যেটা ওডিসির হয় সেইটাই। তো আমি এই বড়ো হাতটা আর মাথারটা আর হাতের যে চুরটা দেখালাম, এই তিনটে জিনিস ওডিসির থেকে আমি কিনেছি, ওডিসির ডান্সের। তো এগুলোও কিন্তু অন্য অন্য ডান্সে তোমরা ইউজ করতে পারো। তো আমি অলরেডি ফোক ডান্স, রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য, যে কোনো ক্রিয়েটিভ ডান্স বা অন্য ধরনের ডান্স যেখানে তোমরা গোল্ডেন অর্নামেন্টস পরতে পারো, সব রকম ডান্সের জিনিসই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অল্প অল্প করে এগুলো কিনে রাখো, তোমাদের প্রচুর কাজে লাগবে। এটা ছাড়াও আমি তোমাদেরকে আরও একটা অপশন দিচ্ছি, সেটা হচ্ছে আমি তোমাদেরকে অলরেডি জরির গয়না বানাতে শিখিয়েছি আমার চ্যানেলে, যারা মিস করে গেছো নিচে যাও, ডিসক্রিপশনের লিঙ্ক আছে, সেই ধরনের গয়নাও বানিয়ে নাও। সেগুলোও হচ্ছে অনেক ইজি আর এত দাম দিয়ে কিচ্ছু কেনার দরকার নেই, তোমরা যদি জরির গয়না রেখে দাও নিজেদের বাড়িতে বানিয়ে, সেগুলো কিন্তু আমরা অনেক ডান্সে ইউজ করতে পারি। সো ওটার একটা সিলভার সেট, একটা গোল্ডেন সেট বানিয়ে রাখো অ্যান্ড ইউ আর গুড টু গো। লাস্টলি আমি তোমাদেরকে দেখাবো যেখানে, যেই ঝুলি থেকে আমি এতক্ষণ এই জিনিসগুলো বার করছিলাম, সেরকম একটা ব্যাগ কিনে নেবো, বিকজ ইটস ভেরি ভেরি হেল্পফুল। মানে অনেক বছর ধরে আমি আমার সব নাচের জিনিসগুলোকে অগোছালো করে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিতাম, বাট যবে থেকে আমি এই ব্যাগটা কিনেছি, ইটস ভেরি হেভি। এরকম একটা ব্যাগ যেটা কিন্তু আমার, আমি কিনেছিলাম অনলি ফর 600 দিয়ে, অনেক বছর আগে, মেবি 7-8 বছর আগে কিনেছিলাম। তো এটা আমি 600 টাকা দিয়ে কিনেছিলাম, অ্যান্ড এর মধ্যে আমার 90% নাচের অর্নামেন্টস আছে। কিছু জিনিস রয়েছে যেগুলো আলাদা রয়েছে, সেগুলো আমি অন্য কাজেও ইউজ করি তাই জন্য, বাট যেগুলো একেবারে শুধু ডান্সের জন্য সব কিন্তু এখানে রয়েছে। তো এর মধ্যে সব কাঁসার যে থালা হয়, সেটা ঘটি বাটি প্রদীপ যেগুলো নাচে ইউজ হয় সব কিন্তু এর মধ্যে আছে। ইউ হ্যাভ নো আইডিয়া এর মধ্যে কত স্পেস আছে। তো আমি প্রেফার করবো তোমরা অ্যাটলিস্ট একবার এইটা কিনে নিও, তার যাতে কী হবে, সব গয়নাগুলো সুন্দর করে যত্ন করে রাখতে পারবে, বিকজ গয়না কিনলাম আর সেগুলো যদি যত্নই নিতে পারি তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব শিগগিরই আমি আরও একটা ভিডিও নিয়ে আসছি যেখানে আমি শেয়ার করব। এগুলোতে আমি শেয়ার করলাম ডান্সের অর্নামেন্টস কী কী তোমরা কিনে রাখতে পারো, এছাড়াও কিন্তু আরও অনেক জিনিসটা আছে যেগুলো কিনা প্রত্যেক ডান্সারের জন্য খুব নেসেসারি, সেরকমই কিছু জিনিসের লিস্ট নিয়ে তোমাদের সামনে আমি চলে আসছি নেক্সট একটা ভিডিওতে। সো টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড টাটা।